আমার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তার জীবনে নাটকের চেয়েও বেশি কাহিনী ঘটে গিয়েছে। 2 বছর পর ফিরে আসলো তার নিজ এলাকায়। এক সময় তার জীবনটাও পরিপূর্ণ ছিল এবং কি একটা ব্যবসাও ছিল। নিয়তির কি নির্মম পরিণতি, সে এখন এক মুঠো খেতেও পায় না। কিভাবে তার জীবন এমন হয়ে গেল এ বিষয় নিয়ে লাস্টে আমরা আলোচনা করছি। আমার পিছনে যে কাঁচামালের দোকানটি দেখতে পাচ্ছেন, এখানে তার একটি মুদি দোকান ছিল। আমার চারপাশে অনেকেই তাকিয়ে আছে লালটু ভাইয়ের দিকে। তার অবস্থা এতটাই অবনতিতে চলে গেছে যে অনেকেই চিনতে পারছে, আবার অনেকেই চিনতে পারছে না। লালটু ভাইয়ের পাশাপাশি যে দোকানগুলো ছিল তাদের কাছ থেকে জানার চেষ্টা করি লালটু ভাইয়ের সম্বন্ধে তারা কি বলে। প্রত্যেকটা মানুষই কিন্তু লালটু ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, তিনিও কিন্তু একজন ভালো লোক ছিল। আর এখন বর্তমানে লালটু ভাইয়ের দোকান এই কাকা বিজনেস করছে। আমি লালটু ভাইয়ের সম্বন্ধে কিছু তার কাছে জানার চেষ্টা করি। আগে আপনার এই জায়গায় দোকান করছেন, আপনাদের সাথে তো ভালো সম্পর্ক ছিল। এখানে আর 10টা স্বাভাবিক দোকানদারের মতোই ছিল তার জীবনটা, সময়ের পরিবর্তন নেমে আসছে। তো এই মুহূর্তে এক ভিন্ন ধরনের এক মানুষকে আমরা দেখছি, নিয়তির কাছে তাকে আজ হার মানতে হয়েছে। তো এক সময় তার জীবন ছিল একটা আনন্দপূর্ণ এবং সে ব্যবসা বাণিজ্য করতো। তার একটি বাজারে দেখতে পাচ্ছেন এ সাইডে তার একটি ব্যবসার কর্মখাত ছিল। সেও 5টা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতো এবং ব্যবসা করতো। আপনি কি আবার ব্যবসা জীবনে ফিরে আসতে চান? তো সে কিছুটা মানসিকভাবে অসুস্থ হলেও কিন্তু সে ব্যবসায় ফিরে আসতে চায়। প্রায় 2.5 বছর আগের কথা, যখন তিনি মুদি দোকান করত, প্রায়শই আমি তার দোকান থেকে কেনাকাটা করতাম। বলা চলে একটি তার ভালো কাস্টমার ছিলাম। হঠাৎ করে তার মাথায় একটি সমস্যা দেখা দিল। পরিবারে তেমন কেউ ছিল না দোকান দেখাশোনা করার মতো, সেই দোকানটিও আর রইল না। সে 2-3 মাস ভালোভাবেই বাড়িতে ছিল, হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে গেল। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া গেল না। আজ ফিরে আসলো তার নিজ এলাকায়, ঠিকমতো সে কথা বলতেও পারে না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।